রোববার ভারতীয় নৌবাহিনী সোমালীয় জলদস্যুদের ছিনতাই করা পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন উদ্ধার করার ভিডিও প্রকাশ করেছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, সোমালীয় জলদস্যুদের জাহাজের ডেকে আটক করা হচ্ছে আর জাহাজের ক্রু সদস্যদের নৌবাহিনীর ছোট জাহাজে সরিয়ে নেওয়া হচ্ছে। জাহাজটিতে অবৈধ অস্ত্র গোলাবারুদ পাওয়া গেছে বলেও জানানো হয়। গেল সপ্তাহে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর আরব সাগরে জলদস্যু বিরোধী অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডো টিম। এমভি আবদুল্লাহর এখন পর্যন্ত কোনো হদিস না মিললেও দীর্ঘদিন ধরে সোমালিয়ার জলদস্যুদের কবজায় থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনের সন্ধান পায় ভারতীয় নৌবাহিনী। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, ভারত উপকূল থেকে 1400 নটিক্যাল মাইল দূরে বিশেষ এ অভিযান চালানো হয়। এ সময় এমভি রুয়েন জব্দের পাশাপাশি জলদস্যুদের হাতে জিম্মি থাকা 17 নাবিককে জীবিত উদ্ধার করা হয়। 40 ঘন্টার ওই অভিযানে এমভি রুয়েনে অবস্থান করা 35 জন জলদস্যুকেও আটকের দাবি করে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে মোতায়েন করা রণতরী আইএনএস কলকাতা এ অভিযান পরিচালনা করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানা গেছে, উদ্ধার করা মাল্টার পতাকাবাহী এই জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা গত বছরের ডিসেম্বরে ছিনতাই করে। এমভি রুয়েনের মাধ্যমেই আরব সাগরে জাহাজ ছিনতাইয়ের জন্য ওঁত পেতেছিল তারা। এদিকে সোমালীয় জলদস্যুদের কাছ থেকে এমভি রুয়েনকে মুক্ত করার পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় নৌবাহিনী। ভয়েস অব আমেরিকা সোমালিকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সোমালিয়ার পুটল্যান্ডের বন্দর বিষয়ক মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।